মূল সুখিনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি রেসিপি নিয়ে আমি আজকে বানাবো পঁচিশে ডিসেম্বর সামনের দিনই পঁচিশে ডিসেম্বর তো আজকে একটা কেকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি চকলেট কেকের রেসিপি হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে একদম তিন রকম উপকরণ দিয়ে কিন্তু আমি তোমাদের মানে কেক বানানো শেয়ার করবো ঠিক আছে খেতে কিন্তু খুবই টেস্টি হয় তোমরা প্লিজ যদি ভিডিওটা ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো তোমরা তোমরা যেহেতু ভিডিও দেখতে চাও না আমার ভিডিও তাই মানে রেগুলারলি আমি বড়ো ভিডিও আর না রান্নার ঠিক আছে তো চলো হ্যাপে বিস্কুট দিয়ে কেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি হ্যাপি বিস্কুট চার প্যাকেট নিচে দেখো পাঁচ টাকা করে দাম এগুলো দেখো আর নিচে এক কাপ দুধ যতটা লাগবে আমি দিয়ে দেবো একটু মিষ্টি নিয়েছি মানে চিনি নিয়েছি আর নিয়েছি কাজু বাদাম আর একটু সাদা তেল আর নিয়েছি একটা ইনো ঠিক আছে তো চলো এই উপকরণগুলো হলেই আমার হয়ে যাবে কেক বানানো তো চলো বিস্কুটগুলোকে প্রথমে আমি তোমাদের কেটে দেখাবো দেখতে পাচ্ছি ইনো এই ইনটা আমার লাগছে আজকে কোনো বেকিং পাউডার খাবার সোটা ছাড়াই কিন্তু আমি কেকটা বানাবো তো দেখো এই বাটিটাতে আমি কেক বানাবো তো এর মানে মাপে আমি একটা গোল করে কাগজ কেটে নিয়েছি বাড়িতে থাকা কাগজ সাদা কাগজ কেটে নিয়েছি তোমরা ছাড়াই এখানে বাটার বাটার পেপার ব্যবহার করতে পারো তো চলো বিস্কুটগুলো কেটে আবার তোমাদেরকে দেখাই যেহেতু আমি একা ভিডিও করি তোমরা সবাই জানো তো দেখো চার প্যাকেট বিস্কুট নিচ্ছি পাঁচ টাকা করে দাম ছিল তো দেখো আমি ভেঙে নিয়ে ভেঙে নিয়ে আবার তোমাদেরকে দেখাই যেহেতু আমি একা ভিডিও করি বারবার বলছি তোমাদেরকে তো চলো ভেঙে নিয়ে আবার দেখাই মিক্সার গ্রাইন্ডার দিয়ে কিন্তু গুঁড়ো করবো আমি হ্যাঁ তো দেখো ভেঙে নিলাম নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডার দিয়ে গুঁড়ো করে নিছি তোমরা চাইলে কিন্তু শিলও এটা গুঁড়ো করতে পারো দেখো এটা গুঁড়ো করতে বেশি সময় লাগে না বন্ধুরা তো চলো গুঁড়ো করে আবার ফিরে আসি তো দেখতে পাচ্ছি একবার হয়ে গেছিলো আর একবার দিয়ে দিলাম যেহেতু ছোটো মিক্সার গ্রাইন্ডার আমার তো চলো এবার আমি চিনিটা গুঁড়ো করবো তিন চামচ চিনি এখানে ব্যবহার করো যেহেতু মিষ্টি মানে বিস্কুটটাও মিষ্টি আর দুধটাও মিষ্টি তো দেখো তিন চামচ চিনি আমি ব্যবহার করছি এখানে এটাও গুঁড়ো করে আনছি চিনিটাও আমি একটু গুঁড়ো করে আনি এনে তোমাদেরকে দেখাই তো দেখতেই পাচ্ছ চিনিটা আমার গুঁড়ো হয়ে গেছে এই বাটিতে বাটিটাতে আমি ব্যাটারটা মাখবো কেকের যে ব্যাটারটা হবে তো দেখো বিস্কুটের গুঁড়োটা নিলাম এরপর এখানে আমি মানে তিন চামচ মতো চিনি ব্যবহার করছি ঠিক আছে তো দেখো গুঁড়ো চিনি তিন চামচ দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে এখানে দুধ দিয়ে দেব হাফ কাপ দুধ আমি এখানে ব্যবহার করেছি আমার লেগেছে হাফ কাপ দুধ বন্ধুরা যেহেতু আমার চারটে মানে চার প্যাকেট বিস্কুটের জন্য আমার হাফ কাপ দুধ লেগেছে দুধটা কিন্তু গরুর দুধ ছিল আমি ভালো করে ফুটিয়ে কিন্তু গাড়া করে রেখেছি এটা এটা একদম মানে ঠান্ডা দুধ তো দেখো হাফ কাপ দুধ দিয়ে আমি ব্যাটারটাকে মেখে নিলাম দেখো তার মধ্যে এবার দিচ্ছি ইনো ঠিক আছে হাফ চামচ ইনো একটু দুধ দিয়ে দিতে হবে ইনোর উপরে দিয়ে কিন্তু এভাবে ফেটাতে হবে ঠিক আছে তো এক মিনিট ফেটিয়ে দেখো এরকম হয়েছে এর মধ্যে দিচ্ছি আমি দু চামচ মতো সাদা তেল সাদা তেল দিয়ে আবারও একটু ফেটাতে হবে দেখো তো ফেটিয়ে নিলাম দেখো এরকম হবে কিন্তু ব্যাটারটা কিন্তু ঘনত্ব এরকম হবে দেখতেই পাচ্ছ তো চলো যে বাটিতে আমি কেক বানাবো সেই বাটিটাতে একটু দেখো তেল লাগিয়ে নিচ্ছি ভালো করে তেলটা কিন্তু সব জায়গায় লাগিয়ে নিতে হবে তারপর আমি এখানে মানে পেপারটা দিয়ে দেবো দেখো কাগজটা দিয়ে দেবো দিয়ে কাগজের উপর আবার আমি একটু সাদা ব্যবহার করতেই সাদা দেখো দিয়ে ভালো করে হাত দিয়ে লাগিয়ে নিলাম নিয়ে দেখো এই ব্যাটারটাকে আমি ঢেলে দিচ্ছি ব্যাটারের ঘনত্ব কিন্তু এমন হবে দেখতেই পাচ্ছ তোমার এরকম হবে কিন্তু ব্যাটারের ঘনত্ব এভাবে ব্যাটারটা আমি ঢেলে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু একটু ঝাগড়ে নিতে হবে ঠিক আছে তোমরা সামনের দিন অবশ্যই এভাবে কেক বানিয়ে খেয়েও হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে কিন্তু তো দেখো আমি তোমাদের কমেন্টের মানে আশায় বসে থাকবো তো দেখো এইভাবে আমি একটু নিলাম তার আগে থেকে কিন্তু আমি গ্যাসের ওপরে একটা কড়া বসে দিয়ে তাতে একটু নুন দিয়েছি তোমার চাইলে কিন্তু বালিও ব্যবহার করতে পারো তো দেখো দিয়ে একটা স্ট্যান্ড বসে দিচ্ছি ঠিক আছে পনেরো মিনিট আগে থেকে কিন্তু আমি এটা মানে গরম করে রেখেছি কড়াটা হাই হিটে তারপর দেখো এর মধ্যে আমি বসিয়ে দিলাম দিয়ে ফিরে আসছি পঁয়তাল্লিশ মিনিট পর ঠিক আছে তো পঁয়তাল্লিশ মিনিটের আগে কিন্তু আমি একবার দেখতে গিয়েছিলাম যেহেতু আমার বাদামটা রয়ে গেছে মানে বাদামটা আগে দিলে কী হয় ফুটে কিন্তু ভিতর দিকে মানে চলে যায় সেই জন্য দেখো হাফ বেগ হয়ে গেছে কেকটা হাফ বেগ হয়ে গেলে তারপর কিন্তু বাদামগুলো আমি এইভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা দেখো প্রথমে দিলেই কিন্তু বাদামগুলো কিন্তু ভিতরের দিকে চলে যাবে তো দেখো এইভাবে আবারও আমি পনেরো মিনিট করে নিলাম পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগেছে আবার কেকটা হতে তোমাদের এর থেকে কমও লাগতে পারে আবার বেশিও কিন্তু লাগতে পারে ঠিক আছে আমি নুনের ওপর বসালাম তোমরা চাইলেই কিন্তু এখানে বালি দিয়েও করতে পারো তো দেখো এবারে আমি গেছিল পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগেছে বন্ধুরা তারপরে আমি আবারও কুড়ি মিনিট রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য কেকটা আমার ভালোভাবে ঠান্ডা কাগজটা আমি তুলে নিলাম খুব ভালোভাবে কিন্তু কাগজটা উঠে গেছে দেখতে পাচ্ছি কেকটা আমি কাটছি একদম ফেটে ফেটে গেছে খেতে কিন্তু দুর্দান্ত সাধারণ হয়েছিল তোমরা একবার এবার বানিয়ে খাও হ্যাঁ চকলেট কেক চকলেট ছাড়া কিন্তু ঠিক আছে তো চকলেট বিস্কুট দিয়ে তোমরা কেক বানিয়ে খাও সামনের দিন পঁচিশে ডিসেম্বর তোমাদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে তো চলো কেকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করো তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো না তো চলো আজকে কেকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আসো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে অবশ্যই কিন্তু সাবধানে থাকবে তোমরা একবার প্লিজ ট্রাই করো আর সামনের দিন চকলেট কেকের রেসিপি